সুপ্রিয় দর্শক শ্রোতা, গায়ে হলুদের ভিডিও ভাইরাল। এই ভিডিওটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকে হয়তো বা মন্তব্য করা শুরু করেছেন, ভাই এটা তো পুরান ভিডিও। দর্শক শ্রোতা, ভিডিওটি অনেক পুরান, কথাটা সত্য, অনেক দেরি করে আপলোড দিয়েছি এটাও সত্য, তবে কিছু ভিন্ন ধরনের কথাবার্তি বলবো এই ভিডিওটাকে নিয়ে। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠিক এই ভিডিওটি আপলোড হয়েছিল। সেই ভিডিওতে অনেক অনেক কমেন্ট করছেন, অনেক ইউটিউবাররা এই ভিডিওটা নিয়ে ভাই যা করছেন তাদেরকে কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটি বানানো আমার। দর্শক, আপনারা জানেন যে আমাদের দেশ গ্রামে বিয়ে শাদি হয়, বিয়ে হলে গায়ে হলুদ হয়, খুব আনন্দ ফুর্তি হয়। ঠিক একইভাবে এই ছবিটা যে আপনারা দেখতেছেন, একটা ভিডিও ছিল, ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতেছি না। সেই ভিডিওতে দেখা যাচ্ছিলো যে আমাদের যেই ভোনটা আছে তাকে হলুদ দেওয়া হইতেছে, তার শরীরের বিভিন্ন জায়গায় মানুষ হাত দিতেছে। তবে ভাই, যারা হাত দিতেছে তারা তো মহিলা ছিল। আমাদের দেশ গ্রামে যখন বিয়ে হয়, বিয়েতে যখন গায়ে হলুদ হয়, অনেকে অনেক দুষ্টুমি করে, তো সেই দুষ্টুমিগুলো স্মৃতি হিসাবে থাকে, আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য। কিন্তু আমাদের মতন কিছু ইউটিউবাররা শুধুমাত্র টাকার জন্য, শুধুমাত্র ভিউজের জন্য খারাপভাবে উপস্থাপনা করে। আসলে এটা ঠিক না, আসলে এটা ঠিক না। আমি আমার অনেক বড় বড় ইউটিউবারদেরকে দেখেছি, আমার যাদের ভিডিও আমি দেখি, হয়তো আপনারাও দেখেন, আমি তাদের নাম বলতে চাই না, আপনারা হয়তো বা দেখছেন আগে পরে, যে এই ভিডিওটা নিয়ে অনেক অনেক কিছু বলছে, অনেক তোলপাড় করে ফেলছে। আমি তাদেরকে বলতে চাই, ভাই আমাদের ঘরে মা বোন আছে, আমাদের শহর বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটা জায়গায় বিয়ে শাদী হয়, আমরা আনন্দ ফুর্তি করি। হয়তোবা এই বোনটাকে যখন হলুদ দিতেছিল, কেউ হয়তোবা তার আপন লোক ভিডিও করছে, ভাই হলুদ দিতেছে এমন খারাপ কী করতেছে, এখানে তার ভাবি থাকতে পারে, তার বেআইন থাকতে পারে, তার বান্ধবী থাকতে পারে, একটু মজা করতে পারে। যদিও মজাটা যদি আমরা না দেখতাম তাহলে আমরা কিছুই মনে করতাম না, দেখছি তাই ভাই অনেক কিছু, এটা কী করলো, শরীরের এই জায়গায় হাত দিল, ওই জায়গায় হাত দিল, ভাই এটা তাদের ব্যাপার, এটা তাদের ব্যাপার। আপনার বন্ধু যদি আপনার শরীরে হাত দেয়, দুষ্টামি করে, এটা তো আপনার কাছে এমন বিশেষ কিছু মনে হওয়ার কথা না। বিয়ে সাথীতে অনেক মজা হয়, অনেক দুষ্টমি হয়, বিশেষ করে আমার বোনটাকে যখন, আমি আমার বোন বলতেছি, আপনি আপনার বোন হিসাবে এই মেয়েটাকে একটু নজরদারি করেন, তাহলে দেখবেন যে আসলে আমরা কোন জায়গায় পড়ে আছি। দর্শক, আজকের ভিডিওতে আমি তাদেরকে বুঝাতে চাই যারা পজিটিভটাকে নেগেটিভ বানিয়ে ফেলায়, দর্শক ভালো জিনিসটাকে খারাপ বানিয়ে ফেলায়, তিলকে তাল বানিয়ে ফেলায়, তাদেরকে বলতে চাই, ভাই শুধু টাকার জন্য ভিডিও বানায়েন না। ইউটিউবে টাকা ইনকাম করা যায়, সেটা সত্য কথা, ফেসবুকে সেলিব্রিটি হওয়া যায়, টাকা ইনকাম করা যায়, কিন্তু আপনি প্রথমে সঠিক সংবাদ দেন মানুষদেরকে, ভালো কিছু শিখতে চাই আমরা, আমরা ভালো কিছু দেখতে চাই। হ্যাঁ, এটা সত্য, বিভিন্ন জায়গায় অনেক খারাপ কাজ করে, সেই জিনিসগুলো আমরা তুলে ধরি, এটা সত্য কথা। তখন হয়তো আমরা একটু সমালোচনা করি যে আসলে এই ব্যক্তিটি খারাপ খারাপ কাজ করছে। একটা বিয়ে শাদির ব্যাপার, বিয়ে শাদিতে কে গায়ে হলুদ দিল, কে কোথায় হাত দিল, এইগুলো কি আমাদেরকে তুলে ধরতে হবে? আজকে একবার চিন্তা করেন, এই সরল সোজা বোনটা যদি এই ভিডিওটা দেখে কতটুক লজ্জাবোধ হবে, কতভাবে আমরা কত কথা বলছি, কত ইউটিউবাররা কত কিছু যে বলছি। তো আসলে প্রত্যেকের ঘরেই মা বোন আছে, এরও তো একটা জীবন আছে, তিনি তো কারো ঘরের বউ হয়ে যেতেছে, কারো ঘরের নতুন বউ হবে, কারো ভাবি হবে, কারো আত্মীয় স্বজন হবে। আমাদের, আমরা ভাবি কি যে আমাদের কিচ্ছু না। আমি আজকে আমার কথাগুলো একদম স্ক্রিপ্ট ছাড়া বলতেছি, আমার হৃদয় থেকে কথাগুলো বলতেছি। কেননা আমরা যারা ইউটিউবার আছি বা যারা আপনারা ভিডিওগুলো দেখেন, যারা শেয়ার করেন, যারা কমেন্ট করেন, তারা অনেক সময় ভুল বুঝেন। তো আমি চাই যে আপনারা সঠিক জিনিসটা বুঝে নেন। একটা বাড়িতে বিয়ে হবে, অনেকে ভিডিও করে, তার বান্ধবী ভিডিও করতে পারে, তার ছোটো বোন ভিডিও করতে পারে, একটা ভিডিও বের হয়ে গেছে, এটাকে আমাদেরকে গোপন রাখতে হবে। আমি যদিও তার এইভাবে ছবিটা দিছি একমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, আমি তার চেহারাটা দেখা দিছি না এর জন্যই যে আমি চাই না যে এটা যার বোনই হোক, আমার বোন হতে পারে, আজকে আরেকজনের বোন এসে কালকে আমার বোন হতে পারে। তো এগুলো আমাদের করা যাবে না ভাই, এগুলো আমাদের করা যাবে না। আমি আজকে হয়তো আপনাদের সামনে গুছিয়ে কথা বলতে পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, কমসে কম যারা বাজে ভিডিও আপলোড দিবে তাদের ভিডিও দেখেন না। আমি বলবো না যে আপনারা প্রতিবাদ করবেন, আমি আমার এই চ্যানেলে বেশিরভাগ সময় প্রতিবাদ করার জন্য ভিডিও বানাই, প্রতিবাদ করতে চাই, অন্যায়ের প্রতিবাদ করতে চাই, এটা সত্য। অনেক সময় শক্তিতে কুলাই না, আমাদের সামনে যে প্রতিপক্ষ থাকে, দুর্নীতিবাজরা থাকে, তাদের বিরুদ্ধে আমরা শুধু কথা বলতে পারি, আমরা আর কিছু করতে পারি না। ঠিক একইভাবে আজকে যারা এদেরকে নিয়ে, মানে এই বোনটাকে নিয়ে ভিডিও বানিয়েছেন, তাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনাদের চ্যানেল থেকে, আপনাদের ফেসবুক থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেন। কেননা আপনাদের ঘরে মা বোন আছে, আমাদের ঘরে মা বোন আছে, এই বোনটাও একটা বোন, একটা নারী, আমাদের দেশের নারী, ভাই বিদেশ হোক, মানুষ তো, তো তাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে এই সমস্ত কাজ করেন না, এটাও একটা প্রতিবাদ। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা দয়া করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রতিবাদ করার জন্য। আর অবশ্যই অবশ্যই
আপনাদের ভিতরে এই জিনিসটা চিন্তা করবেন যে কোন জিনিসটা আসলে কেউ সঠিক বলতেছে কে সঠিক বলতেছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। অনেক ইউটিউবাররা আমরা আছি, আমি আগেও বলেছি এখনও বলতেছি, তিলকে তাল বানিয়ে ফেলি, তো এটা আসলেই ঠিক না। আজকে হয়তো আপনাদেরকে ভালো কোনো নিউজ দিতে পারে নাই, হয়তো বা এমন বিশেষ কোনো কিছু দেখাইতে পারি নাই, তবে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত। ভাই এইভাবে দিন চলবে না, এইভাবে একটা সমাজ চলতে পারে না, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতন বিদায়, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।